সমস্যার ছোট মুহূর্ত যেন মনে হয় আস্ত যুগ, সমস্যার একটা ছোট মুহূর্ত মনে হয় আস্ত যুগ, আপনার জীবনের সমস্ত ঝঞ্ঝাট আশীর্বাদ হয়ে ফিরুক। আপনি দেখছেন মান্ডে মোটিভেশন, আরো একটা সেশনে আপনাদের স্বাগত, আরো একটা গল্প বলার জায়গায় আপনাদের স্বাগত। আজকের গল্পে যারা আত্মহত্যার কথা ভাবেন তাদের জন্য একটা লেসন রয়েছে। প্রত্যেককে ধন্যবাদ যারা মান্ডে মোটিভেশন ভালোবাসেন, লাইক করেন, শেয়ার করেন, পুরো গল্পটা মন দিয়ে শোনেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট শেয়ার আমি দেখি, আমার ভালো লাগে। এক দেশে এক অত্যন্ত সফল অভিনেতা ছিলেন, নাম, যশ, খ্যাতি এই সমস্ত কিছু অন্যের একেবারে ঈর্ষার কারণ ছিল। তিনি সর্বদা লাইম লাইটে থাকতেন, কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। একটা সময়ে কালের নিয়মে তার চারপাশের খ্যাতির বৃত্তটা সরে গেল, তার চারপাশে আলো করে থাকতো যে সমস্ত তারকারা, তারাও আস্তে আস্তে পাশ থেকে সরে যেতে লাগলেন। যে সমস্ত চাকর বাকরকে তিনি অনেক টাকা মাইনে দিয়ে রাখতেন তাদের মাইনে বাকি পড়তে শুরু হলো, তার আস্তে আস্তে কাজ চলে গেল সমস্ত। তিনি দিনের শেষে একেবারে সর্বশান্ত হয়ে গেছিলেন, তার অ্যাকাউন্টে আর কোনো টাকা থাকলো না। ব্যর্থতার এমন দিন তিনি আগে দেখেননি। কত লোক মারাত্মক ডিপ্রেসড হয়ে গেলেন, এই জীবন রেখে কি লাভ এমনটা তিনি ভাবতে শুরু করলেন। এমন সময় তার স্ত্রী জানালেন যে তার সন্তানের স্কুলের ফি দিতে হবে, স্কুল থেকে চিঠি এসেছে এবং যত দ্রুত সম্ভব সেটা পে করে দিতে হবে। অভিনেতার হাতে কোনো কাজ ছিল না, লাইম লাইটের ভয়ে তিনি অন্যান্য কোনো কাজে ঝাঁপাতেও পারছিলেন না। সারা রাত তার এটা ভেবে ঘুম এলো না যে তার সন্তানের স্কুলের ফিস তিনি কি করে দেবেন। এমনিতেই তার ঘুম প্রায় চলে গেছিল, সে রাত্রে তিনি চোখের পাতা একবারের জন্য এক করতে পারলেন না, বিছানায় শুতে পারলেন না, ছটফট করতে লাগলেন এবং ভোরবেলা তিনি সিদ্ধান্ত নিলেন যে এই জীবন তিনি রাখবেন না, তিনি মারা যাবেন, তিনি আত্মহত্যা করবেন। কিন্তু মুশকিলটা হলো, আত্মহত্যা করলে লোকে চিৎকার করবে, লোকে তার স্ত্রী বা সন্তানের দিকে আঙুল তুলে দেখাবে, সুতরাং তার স্ত্রী বা সন্তানকে তিনি এই লাঞ্ছনাটা দিতে রাজি ছিলেন না। তাই তিনি তার এক চেনা ডাক্তারকে ফোন করে বললেন যে তিনি এই জীবন রাখতে চান না, তিনি স্বেচ্ছা মৃত্যু চান। একটা এমন মৃত্যুর উপায় বলে দিন যাতে লোকে যেন এটা না ভাবে যে এটা আত্মহত্যা, যেন আমার একটা একটা যন্ত্রণাহীন মৃত্যু হয় বা সেটাকে যেন নর্মাল ডেথ বলে মনে হয়। ডাক্তার মন দিয়ে পুরোটা শুনলেন, তারপর বললেন যে একটাই উপায় আছে, দেখুন আপনি দৌড়তে শুরু করুন, অত্যন্ত দ্রুত দৌড়ন, আস্তে দৌড়বেন না, দ্রুত দৌড়ন, 10 কিলোমিটারেরও বেশি দৌড়তে থাকুন। একটা সময় পর আপনি হাঁপাতে থাকবেন, আপনি আপনার প্রায় ফুসফুস আর তার নিজস্ব কাজ করতে পারবে না, হার্ট একটা সময় হয়তো ব্লাস্ট করে যেতে পারে, মোট কথা আপনার গোটা দেহে একটা অস্বস্তি হবে এবং এর ফলে আপনি মারা যাবেন। অভিনেতা বললেন যে এটা ভালো উপায়, এটা আমি চেষ্টা করে দেখি, বলে তিনি ছুটতে শুরু করলেন। প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি যখন তিনি প্রায় দৌড়ে ফেলেছেন, যখন তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, তার হার্টবিট দগদগ করছে, তিনি মনে হচ্ছেন গলা তার শুকিয়ে গেছে, মনে হচ্ছে আর তিনি বাঁচতে পারলেন না, এবার সত্যি সত্যি তিনি মারা যাবেন এমন তার শারীরিক অবস্থা, তিনি তার সামনে একটা পার্ক ছিল সেই বেঞ্চে তিনি হুমড়ি খেয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে অবসন্ন হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। বহুদিন পর তার ঘুম হলো, গাঢ় ঘুম। ঘুম থেকে উঠে তার বেশ চনমনে লাগছিল, মৃত্যু চিন্তা এতক্ষণে অনেকটা দূরে চলে গেছে। তার মনে হচ্ছিল যে এভাবে তো মরলাম না, এই যে এত চেষ্টা করলাম এর ফলে তো আমি মরলাম না, তাহলে একটু বাঁচার চেষ্টা করি, একটু ছোটখাটো রোলের চেষ্টা করি। তিনি রোলের চেষ্টা করতে লাগলেন, তিনি নতুনদের অভিনয় শেখাতে শুরু করতে লাগলেন। এত বড় নামী একজন অভিনেতা যে নামের কথা ভেবে তিনি ছোটখাটো কাজগুলো করছিলেন না, সেই ছোটখাটো রোলগুলো করা শুরু করলেন। তিনি অন্যকে নাচের ট্রেনিং দিতে শুরু করলেন, শরীরচর্চা ট্রেনিং দিতে শুরু করলেন, অভিনয় ট্রেনিং দিতে শুরু করলেন এবং অচিরেই এভাবে তিনি আস্তে আস্তে সম্পদশালী হয়ে উঠলেন। এবং তিনি রিয়েলাইজ করলেন যে হতাশা কাটানোর, বাজে চিন্তা কাটানোর দ্য বেস্ট ওয়েজ ডুবে থাকা, ব্যস্ত থাকা, কাজের মধ্যে থাকা। আপনি যদি হতাশায় ডুবে থাকেন, দয়া করে আজে বাজে চিন্তা যদি মাথার মধ্যে আসে তাহলে সেটাকে না ভেবে আরো কাজে থাকুন, ডুবে থাকুন কাজের মধ্যে। একবার একবার অন্তত 10 কিলোমিটার দৌড়ে যাওয়ার কথা ভাববেন, বাজে চিন্তা আনবেন না, কাজের মধ্যে ঢুকে থাকুন। যে কোনো রকমের কাজ হোক না, সেটা বাড়ির কাজ হোক না, সেটা নিত্য নৈমিত্তিক আপনার দিনলিপির দিন গুজরানের কাজ, সেটা করতে থাকুন। মোট কথা, ব্যস্ত রাখাটা নিজেকে খুব দরকার, প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখাটা খুব দরকার, নিজেকে যেটা গ্রুম করায়, যেটাকে নিজেকে নিজের উত্তরণ ঘটায় সেই কাজে নিজেকে ব্যস্ত রাখাটা
অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ। আমি চেষ্টা করছি, এভাবে আমি আমার বাজে চিন্তাগুলোকে দূর রাখার চেষ্টা করছি। আমি পারলে আপনিও পারবেন, আপনি আরো বেটার পারবেন। আজকের মানে মোটিভেশনের গল্প এ পর্যন্তই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। জীবনে হতাশা আনবেন না, হতাশাকে দূরে রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের সোমবার দিন সকাল 10টার সময় আমার ফেসবুক পেজ আরজে নীলাঞ্জন এবং আমার ইউটিউব চ্যানেল নীলাঞ্জন মোটিভেশনে আরো একটা নতুন গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন।